অর্থনীতিতে এখন সবচেয়ে বড় সমস্যা উচ্চ মূল্যস্ফীতি শতকরা প্রায় দশ ভাগ থেকে আগামী এক বছরে মূল্যস্ফীতির হার সাড়ে ছয় ভাগে নামিয়ে আনার অবাস্তব বলে মনে করে সিপিডি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেটে কোনো কৌশলগত পদক্ষেপ আসেনি বলেও মনে করে এই বেসরকারি গবেষণা সংস্থা আজ রাজধানীর একটি হোটেলে বাজেট নিয়ে এক সেমিনারে উঠে আসে এসব কথা জায়গা ছিল উচ্চপ্রিয় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে প্রস্তাবিত বাজেট গতানুগতিক প্রবৃদ্ধি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাজস্ব আদায় সহ নেওয়ার সকল প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় এ মন্তব্য করেন মূল প্রবন্ধ উপস্থাপক সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে কম বরাদ্দ বেকারত্বকে গুরুত্ব না দেয়া শিক্ষা ও স্বাস্থ্য খাতের পর্যাপ্ত বরাদ্দ না থাকা নিয়ে

এই জবাবদিহিতা হীনতার এটা শুধু একটা গণতান্ত্রিক সমস্যা নয় এটা অর্থনৈতিক বেগবান করার জন্য সমস্যা কারণ এর কারণে আমি সঠিক নীতিগুলো নিতে পারছি না যাকে মূল্যায়ন করা দরকার তাকে মূল্যায়ন করতে পারছি না এই সার্বিক না হীনতার এটা হচ্ছে লৌহ ত্রুভিজন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান প্রবৃদ্ধির চাপে রয়েছে মূল্যস্ফীতি স্বীকার করেন ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক সময় এমন প্রকল্প পাশ করতে হয় যা টেবিলে যাওয়াই উচিত নয় আমার হাত দিয়ে আমার এঁকে এঁকে গেছে বা যাচ্ছে যেগুলো সবাই মনে পড়ে এক করছিলাম না আমাদের সমাজে ঐতিহাসিকভাবে খেয়ে পরে ফর্ম ঔপেন্দ্র শিল্পীর সময় থেকে পাকিস্তান সময় থেকে পুষ্ট কোন কোন খাত কোন কোন সেক্টর কোন কোন গোষ্ঠী আছেন সর্বক্ষেত্রে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে দেশের অর্থনীতি আরো সংকটের মুখে পড়বে বলে মত আলোচকদের আতিয়ানোয়ার অন্তু তৃপ্ত সংবাদ ঢাকা